You feel that they have not done any prep at home, but when they come and perform in front of camera, they are great. গত কিছুদিন ধরেই বাংলাদেশে সবিজে বলিউডের একটি সিনেমা নিয়ে আলোচনা হচ্ছিল। সেটার নাম খুফিয়া। নির্মাণ করছেন খ্যাতিমান নির্মাতা বিশাল ভারদ্বাজ। এই সিনেমার গল্পের সঙ্গে যোগ রয়েছে বাংলাদেশেরও। সেজন্য নাকি দেশের একাধিক অভিনেত্রীর কাছে এতে কাজের প্রস্তাব দিয়েছিল বিশালের টিম। তবে তারা প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। খবরটি প্রথম প্রকাশ্যে আনেন নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি জানান, বিশাল ভারদ্বাজের কাস্টিং ডিরেক্টর তাকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেয়, কিন্তু গল্পে বিতর্কিত বিষয় থাকায় তিনি কাজটি ফিরিয়ে দেন। এরপর টিভি নাটকের অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও একই দাবি করেন, তাকেও সিনেমাটিতে প্রস্তাব দেয়া হয়েছিল এবং তিনিও এটি ফিরিয়ে দিয়েছেন বলে জানান। সর্বশেষ অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে নাকি খুফিয়া সিনেমার প্রস্তাব দেয়া হয়েছে বলে গুঞ্জন ওঠে, কিন্তু বাঁধন হ্যাঁ না কিছুই বলেননি বিষয়টি নিয়ে। এদিকে বৃহস্পতিবার নেটফ্লিক্স থেকে খুফিয়া সিনেমার ঘোষণা দেয়া হয়েছে। জানানো হয়েছে এর অভিনয় শিল্পীদের নামও সেখানে পাওয়া যায়নি বাংলাদেশের কোনো অভিনেত্রীর নাম। বরং সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলিউডের নন্দিত অভিনেত্রী টাবু এবং অভিনেতা আলী ফজল। এছাড়াও থাকছেন আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। ভারতীয় গণমাধ্যমের কাছে নির্মাতা বিশাল ভারদ্বাজ বলেছেন, খুফিয়া একটি অত্যাধুনিক স্পাই থ্রিলার সিনেমা। ভারতে এই মানে থ্রিলার সিনেমা আগে তেমন হয়নি। এদিকে সিনেমাটিতে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী টাবু। তিনি টুইট করে বলেছেন, এটা এমন একটা সিনেমা যা আজীবন হৃদয়ের খুব কাছাকাছি থেকে যাবে। এখানে কাজের সুযোগ পাওয়া সৌভাগ্যের ব্যাপার।